ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক বলা যেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের মৈত্রী কমিটির আজকে একটা স্পেশাল তোমার ই ছিল হাইকোর্টের তরফ থেকে, যে আজকে পনেরোই জুলাই শনিবারের দিন। তোমাদের আমি ইতিমধ্যে জানিয়েছিলাম যে এরকম একটা সেশন তারা রেখেছে, এবং বহুদিন যাবৎ এটা যেহেতু হিয়ারিংয়ের পর হিয়ারিং হয়ে চলেছে, সেই পরিপ্রেক্ষিতে একটা স্পেশাল সময় অ্যালট করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। এবার মৈত্রী কমিটির ওপর ভিত্তি করে কি কি তথ্য উঠে এসেছে সেটা আমি একটা শর্ট ভিডিও, বা এটা একটা খুব ছোট্ট ভিডিও, 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও হবে, তার মধ্যে আমি সম্পূর্ণ তোমাদের সাথে তোমাদেরকে জানিয়ে দেব। আমি প্রথমেই বলবো, আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যদি সঠিকভাবে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করা যায়, তাতে আবার পরবর্তী ডেট কিন্তু দিয়েছে 19শে জুলাই, ঠিক আছে? যেটুকু জানা যাচ্ছে 19শে জুলাই পরবর্তী ডেট দিয়েছে, এবং আমাকে কয়েকজন জানিয়েছে, তাদেরকে প্রথমেই বলবো থ্যাংকস এবং থ্যাঙ্কফুল তাদের জন্য ডেফিনেটলি, এবং তারা আমাকে জানিয়েছে বলে আমি তাড়াতাড়ি জানতে পেরেছি। তো সেই পরিপ্রেক্ষিতে বলে রাখি যে এবার দেখো, অনেক 3-4 জনের কাছ থেকে 3 রকমের তথ্য জেনেছি, তো আমি আমার মতো করে যেটুকু বুঝেছি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মোটামুটি যে কেসটা হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওপর, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওপর কেসটা হওয়াতে জাস্ট যারা মামলাকারী, যারা মামলা করেছিল, যে আমাদের বর্তমান ইসে আমরা অনেক পিছিয়ে পড়ছি, তাদের রেসপেক্টে তাদের আইনজীবী একটা কথাই বলে যে সবই ঠিক আছে, মাধ্যমিকে 5 মার্ক তাদের অ্যালটমেন্ট রয়েছে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। যে ডিফারেন্সগুলো হচ্ছে 0.05 বা 0.012 হতে পারে, সেটা ফ্র্যাকশনাল, একবারে ছোট, বাট উচ্চ মাধ্যমিকে 2004 থেকে 2007 যেরকম তোমার এক্সাম প্রসিডিওর, তারপর 2007 2008 পর থেকে বা 9 পর থেকে 2012 অবধি যে তোমার 14 অবধি যে এক্সাম প্রসিডিওর, এই প্রসিডিওরগুলো টোটালটাই মানে তোমার, আর তারপরে 2014 পর থেকে বর্তমান টাইম অবধি যে এক্সাম প্রসিডিওর, এক্সামের যে মার্কস, সেটা কিন্তু টোটালটাই অনেকটাই মানে পার্থক্য রয়েছে, ঠিক আছে? যেখানে ডেসক্রিপটিভ আগে অনেক ছিল 2004 2005 ক্যান্ডিডেটদের, সেখান থেকে কিছুটা কমে, ঠিক আছে, 11-12 আগে একসাথে ছিল, সেখান থেকে মাত্র 12 আসে, এবং পরবর্তীতে দেখা যায় যে একবারে ডেসক্রিপটিভ সেকশনটাকে কমিয়ে যতটা পারা যায় এমসিকিউ সেকশন, বা তোমার বলা যেতে পারে ওয়ান লাইনার কোয়েশ্চেনে কিন্তু বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে, ফলে একটা ব্যাপক বৈষম্য কিন্তু 10 মার্ককে ঘিরে হচ্ছে। আইনজীবীরা জাস্ট একটা কথাই বলে, মামলাকারীর আইনজীবীরা তারা বলে জাস্ট 10 করে দেওয়া হোক, ঠিক আছে, 10-এর জায়গায় 5 করে দেওয়া হোক, 10 যেটা রয়েছে উচ্চ মাধ্যমিকে, 10-টাকে কমিয়ে দেওয়া হোক, সেটা 5 করে দেওয়া হোক, মাধ্যমিক যেটা 5 আছে আছে, উচ্চ মাধ্যমিক যেটা 5 আছে আছে, 10 আছে সেটাকে 5 করা হোক। আমি আবারও বলছি, মাধ্যমিক 5 আছে সেটা ঠিকই আছে, উচ্চ মাধ্যমিক যেটা 10 আছে সেটাকে 5 করে দেওয়া হোক, এটা মামলাকারীদের আইনজীবী বলে। এবং এই পরিপ্রেক্ষিতে নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে যারা গেছিল আইনজীবী, সে কিন্তু কোনো মন্তব্য করেনি, এবং এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ভাবছে সেটা কিন্তু 19শে জুলাই আমরা জানতে পারবো। এবার প্রশ্নে আসি, এবার দেখো মৈত্রী কমিটি তার রিপোর্টের এই কথাটা কিন্তু বারবার বলেছে যে যতটা পারা যায় যাতে বৈষম্যটা কম হয়ে যায়। অনেক একজন বলেছেন আমাকে যে তোমাদের ট্রেনিংয়ের মার্কসও কিছুটা কমানো, 15 থেকে 10 করা, আবার একজন আমাকে বলেছে যে না, ট্রেনিং নিয়ে কোনোরকম ইস্যু হয়নি বা হয়ে ওঠেনি। তো আমি ট্রেনিং নিয়ে কোনো মন্তব্য রাখছি না, যেটা ওঠেনি সেটা নিয়ে আমার ভ্রান্ত মন্তব্যটা রাখা ঠিক নয়, তবে আমার মনে হয়েছে যে ট্রেনিংয়ের মার্কসটাও কিন্তু কিছুটা কমানো উচিত, তার কারণ 14-17, 14-12 যারা যারা ট্রেনিং করেছে আর বর্তমানে যারা ট্রেনিং করছে তাদের মার্কসের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। তো আলটিমেটলি টেটটাকে যদি বেশি প্রায়োরিটি দেওয়া যায় সেটাই ভালো হতো, তবে যেটুকু এখনও অবধি খবর যে সবই মোটামুটি ঠিক থাকবে, উচ্চ মাধ্যমিকের মার্কস 10-5 হতে পারে, এবং সেই রেসপেক্টে কোনো রকম এখনও অবধি কোনো একটা পজিটিভ মাইন্ডেড মন্তব্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আসেনি। যদি আসে তো আমি আপনাদের জানিয়ে দেবো, এবং পরবর্তী শুনানিতেই সেটা হতে জানা যাবে। সম্ভবত বললো 19শে জুলাই সেই হিয়ারিংয়ের ডেট রাখা হয়েছে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই দিনই কিন্তু সমস্ত তথ্য জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দেখা যাক খুব শীঘ্রই। এবং একটা কথা বলে দেই, 14-17 যারা ক্যান্ডিডেট, এটা হতে পারে তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশনটা, তারপরে কিন্তু কেসটা হয়েছে, ফলে তাদের ইন্টারভিউতে, তাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা যেহেতু কেসের আগে চলে এসেছিল, ফলে এইখানে যদি কোনো কিছু পরিবর্তন হয় তাহলে সেটা কিন্তু এইখানে লাগু নাও হতে পারে, যাদের ইন্টারভিউ ইতিমধ্যে হয়ে গেল।
পরবর্তী সময় থেকে লাগু হতে পারে, ঠিক আছে? পরবর্তী সময় মানে 2022 যদি, ঠিক আছে, 2022 যদি নোটিফিকেশন চলে সেই সময় থেকে কিন্তু সেটা লাগু হবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, অনেকজন আমাকে বলেছো এবং তারা এই কথাটা বলেছো যে স্যার এটা অনগোয়িং নোটিফিকেশনের মধ্যে, অনগোয়িং নোটিফিকেশন যদি ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয় ফলে তাদেরকে পরিবর্তন করলে পরে তারা যদি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে, তাহলে এর আগেও কিন্তু আমি দেখেছি এবং আমাকেও একজন বলেছেন কথা সত্যি যে তাদের কিন্তু রিক্রুটমেন্ট ক্যান্সেল করে দিয়েছে, মানে প্যানেলটাই ক্যান্সেল করে দিয়েছে, ফলে এটা হয় না, ঠিক আছে? যাদের ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি কমপ্লিট করে ফেলেছে তারপর তাদের মানে প্রসিডিওর চেঞ্জ করতে পারে না, ফলে 1400 যারা ইন্টারভিউ রয়েছে তাদের হয়তো আগের নিয়মেই চলবে, বাট 2022 কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কসটা 10-5 হতে পারে, ঠিক আছে? তো আমি সেটা তোমাদের বিস্তৃতকরণভাবে বললাম, আমি যেটুকু শুনেছি সেটুকু সঠিক ব্যাখ্যা তোমাদের সামনে রাখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে কোনো ধরনের লেটেস্ট আপডেট প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ডিসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হতে বলো না। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।